2022 সালের এসটি জিটি উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা তাদের নিয়োগের প্রসঙ্গে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎকারের বিষয়বস্তু সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার প্রসঙ্গে রাজ্য সরকারের আন্তরিকতার কথা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন এসটি জিটি উত্তীর্ণ প্রার্থীরা। ফাইলটা এখনো আসেনি, যদি ফাইলটা আমার কাছে আছে তখন আমরা ওটাকে নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যে নেই, উনি 29 তারিখে আসবেন, তখন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে ক্যাবিনেটে ওরা সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে 4-5 তারিখের মধ্যে খবরটা জানাবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে। এবং যারা, আমি আবার বলব, যারা আমাদের এসটিজিটি কোয়ালিফাইড, যারা সকল রাজ্যবাসীর যারা ফ্যামিলি আছেন, যারা অভিভাবক আছেন, সকলেই একটা মানে খুব চিন্তায় আছে যে আমরা নিয়োগ হবে কিনা। তো আমি সবাইকে বলব, আপনারা নিশ্চিন্ত থাকুন, সরকার আগেও আমাদেরকে বলেছে যে সবার সাথে সবার বিকাশে, কোনো আন্দোলনের মানে কোনো কিছু কাজ হবে না। ওরা বলেছে আলোচনার মাধ্যমে মানে সবকিছু কাজ করে দেবে বলেছে। তো আজকে এই কথা বলেছে যে তোমাদের 4-5 তারিখের মধ্যে তোমাদের খবরটা পেয়ে যাবে, ফাইল অবশ্যই আসবে বা এসেও থাকতে পারে যে আমাদের খোলামেলা করছে না, তবে ওই ব্যাপারটা নিয়ে ওরা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত গ্রহণ করবে।